রাজ্যের মৃত্যুতে কাট গড়ায় যাদবপুর কেঁদে ফেললেন যাদবপুরের রেজিস্ট্রার। কয়েকদিন ধরেই অসুস্থ থাকায় তাকে জানানো হয়নি, অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক ডেকেছেন তিনি, মন্তব্য রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু। আমি এই বিষয়গুলো একদম নিতে পারি না, আমি আমরা এফআইআর করেছি, পুলিশ এই বিষয়ে তদন্ত করছেন, আমরা চাই যে যারা দোষী তারা শাস্তি পাক, আমাদের আর যেন কোনো সন্তানকে এইভাবে না বলে দিতে হয়, আপনারা আমাকে মাফ করুন। আমি সত্যি বলছি, আমি সত্যি আমার মানে এর আগেও আমার একটা ঘটনা ঘটেছে 2019-এ, আপনারা জানেন বোধ হয়, বাঙুর হসপিটালে রাত্রিবেলা আমাকে আমার মানে এরকম একদম বডি দেখতে হয়েছিল, মহেশবাবু শুধু আমার পাশে ছিলেন। আমি এই বিষয়গুলো একদম নিতে পারি না, আমি আমরা এফআইআর করেছি, পুলিশ এই বিষয়ে তদন্ত করছেন, আমরা চাই যে যারা দোষী তারা শাস্তি পাক, আমাদের আর যেন কোনো সন্তানকে এইভাবে না বলে দিতে হয়, আপনারা আমাকে মাফ করুন। বাড়ি থেকে পুরোটা মনিটরিং করছিলাম। আমার কথাটা নিয়ে একটু বলছি, যেদিন ঘটনা ঘটে 9 তারিখে, সেদিন 3 জন অধ্যাপক হাসপাতালে গিয়ে পৌঁছেছিলেন এবং সেই অধ্যাপকের মধ্যে একজন অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ি, তিনি জানাচ্ছেন যে বারবার রেজিস্ট্রার সহ জয়েন্ট রেজিস্ট্রার সুপার এমনকি ডিন অফ স্টুডেন্ট তিনি হাসপাতালে যাওয়ার প্রয়োজন মনে করেননি, মানে আপনি ছিলেন না বাট তাঁরা ছিলেন, তাঁরা কী জন্য পৌঁছতে পারলেন না, আপনার সঙ্গে আপনি কি তলব করবেন তাদের? দেখুন, এটা মনে হয় ঠিকঠাক খবর উনি দেননি। আমাদের ডিন অফ স্টুডেন্ট কন্টিনিউয়াসলি কেপিসিতে ছিলেন, কন্টিনিউয়াসলি ছিলেন এবং আমার কাছে ফোন রেকর্ডও আছে, জয়েন্ট এফওস আমাকে জানিয়েছেন যে আমার যে ডেপুটি রেজিস্ট্রার উজ্জ্বল কুমার মণ্ডল তিনিও কন্টিনিউয়াসলি ছিলেন, প্রণব কুমার গায়েন তিনিও ছিলেন এবং ডিন অফ স্টুডেন্ট নিজে কন্টিনিউয়াস ছিলেন, সঞ্জয়বাবু থাকেননি, তার কারণ সঞ্জয়বাবুকেও দিল্লি যেতে হয়েছিল সহ উপাচার্যের সঙ্গে, আমাদের একটা ইন্টারনাল কারণে SC ST সিলেটের বিষয় ছিল, সেই কারণে উনি ওনাকেও যেতে হয়েছিল। সুতরাং সুপার তপন জানা তিনি কোথায় ছিলেন, তার রোল কি? বিষয়টা আমাকে নিশ্চয়ই ডিন অফ স্টুডেন্ট বলবেন, আমি তো আজকে সবে এলাম, আমি এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করব এবং জানবো যে তারা তাদের কর্তব্যে কোনো রকম গাফিলতি করেছিলেন কি না। কিন্তু আমি জানি যে আমাদের সহ উপাচার্য যাকে যাকে পাঠিয়েছিলেন, আমাদের বোধহয় ডিন অফ সায়েন্স সুবিনয়বাবু চার্জে ছিলেন, তিনি অধ্যাপকদের সাহায্য নিয়েছেন এবং খুবই তারা সহৃদয় অধ্যাপকরা গেছিলেন এবং তার সঙ্গে আমাদের অনেক স্টাফ ছিল এবং তারাই পুরো বিষয়টাকে কন্ট্রোল করেছে, যাতে পোস্টমর্টেম করা, যাতে ছেলেটির দেহ বাড়ির লোকেরা পায় ইত্যাদি সব কাজকর্ম কিন্তু বাকি সবাই করেছেন। ঠিক মতন আসলে খবরগুলো বোধহয় সব জানেন না, কারণ আমার অফিসের যে লোপা গুহ সে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে UGC সমস্ত মেল পাঠানো, আমি সেইগুলো স্ক্রিনশট ডিন অফ স্টুডেন্টকে সহ উপাচার্যকে পাঠানো, আমাদের জয়েন্ট রেজিস্ট্রারকে পাঠানো, তার অনুযায়ী ব্যবস্থা নেওয়া, এগুলো সমস্তটাই কিন্তু আমরা শুক্র শনিবার রবিবার ধরে করেছি, কাল রাত্রির 1টাতেও আমরা রিপোর্ট পাঠিয়েছি, সুতরাং সবাই কাজ করছিলেন। আমরা শুনছিলাম রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু, তার বক্তব্য, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কোথায় ছিলেন, তিনি অসুস্থ ছিলেন এবং ডিন অফ স্টুডেন্টস তার বিষয় জানার চেষ্টা করা হলো, তিনি তার উত্তর দিচ্ছিলেন আমরা শুনছিলাম।